আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা হ্যাক ইউজ করতেছেন বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, এখন থেকে গাইস এগুলো বাদ দিয়ে দেন। যদি আপনারা এইসব এখনো কন্টিনিউ করতে থাকেন বা ইউজ করতে থাকেন, আপনার অ্যাকাউন্টে যে কোনো টাইমে কিন্তু ব্যান করে দিবে গাইনা ফ্রি ফায়ার। গত আপডেটে ফ্রি ফায়ারের টোটাল 2 লক্ষ আইডি কিন্তু পারমানেন্ট ভাবে ব্যান করে দিয়েছে। এই আইডিগুলো যদি এখন আপনি শত চেষ্টা করেন আনার জন্য কিন্তু আনতে পারবেন না গাইস। এগুলো পারমানেন্ট, এগুলোর যতগুলো ডাটা রয়েছে, যতগুলো ফাইল রয়েছে, সমস্ত ফাইল সমস্ত ডাটা কিন্তু ফ্রি ফায়ার গাইনার অফিস থেকে কিন্তু ডিলিট করে দিচ্ছে। এগুলো আইডি এখন আপনি যতই রিকোয়েস্ট করেন না কেন এগুলো আনতে পারবেন না। এই 2 লক্ষ আইডিগুলোর ভিতরে যারা বড় বড় যে হ্যাকগুলো আছে সেই হ্যাকগুলো ইউজ করেছেন, যেরকম টেলিপোর্ট হ্যাক এবং হেডশট হ্যাক, এগুলো হ্যাক যারা ইউজ করেছেন তাদের আইডিগুলো কিন্তু পারমানেন্ট ভাবে ব্যান করে দিচ্ছে বা সাসপেন্ডেড করে দিচ্ছে। এগুলো আইডি কিন্তু ফিরিয়ে আনা কখনোই পসিবল না। যাদের মনে হচ্ছে যে আপনি হ্যাক ইউজ করেননি, আপনার আইডিটা অটোমেটিকলি ব্যান করে দিচ্ছে বা সাসপেন্ডেড করে দিচ্ছে, তো আপনার আইডিটা কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। আপনি যেটা করবেন, আমি কিন্তু গত ভিডিওতে আমি প্রসেসটা দেখাই দিছি যে আপনারা কিভাবে রিকোয়েস্ট করবেন গাইনার কাছে। ওই রিকোয়েস্টটা যদি করে দেন তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যাক দিয়ে দিবে যদি আপনি হ্যাক ইউজ না করেন। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে বিডি ডলার সেলার। যারা ডায়মন্ড টপ আপ করতে চান, গাইনা সেল অ্যাকাউন্ট চান, আপনারা এই পেজটির সাথে যোগাযোগ করেন। এই পেজে আপনারা ইউআইডি কোড দিয়ে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এবং গাইনা সেল অ্যাকাউন্টও এই পেজ থেকেই আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা বলতেছেন যে আমার আইডিটা ব্যাক এনে দেন, রিকোয়েস্ট করতে যারা পারেন না, আমার ফেসবুক মেসেঞ্জার মেসেজ দেন তাহলে হবে। আরেকটা কথা আপনাদের বলে দিই, যাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ডেড হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে বা ব্যান হয়ে গেছে, অনেক স্ক্যামার আছে যারা কমেন্ট বক্সে বলে যে আইডি পাসওয়ার্ড দেন বা আইডি পাসওয়ার্ড লাগবে এটা সেটা, ভাই এগুলো কিন্তু কিছু লাগে না, ঠিক আছে? আপনার আইডিটা ব্যাক আনার জন্য আপনার এই আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে না। আপনার যেটা লাগবে সেটা হলো আপনার ইউআইডি কোডটা, আপনার প্রোফাইলের স্ক্রিনশটটা, এই দুইটা জিনিস লাগবে, ঠিক আছে? আর কিছু লাগবে না। যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো আমার আগের ভিডিওটি যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। তো যারা এখনো হ্যাক ইউজ করতেছেন অবশ্যই আজকে থেকে হ্যাক ইউজ করা বাদ দেন। আর যারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা গ্লিচ ইউজ করতেছেন তাদের আইডিগুলো কিন্তু সাসপেন্ডেড করে দিতেছে। এর বাইরেও আরো কিছু আইডি ব্যান করতেছে, আর এগুলো হলো যারা গেমের ভিতরে গালাগালি করেন তাদের আইডিগুলো কিন্তু ব্যান করে দিতেছে ফ্রি ফায়ার। সো অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন এই দিকগুলো থেকে, ঠিক আছে? সো আপনাদের মনে হতে পারে যে আমি এরকম বড় কোনো হ্যাক ইউজ করি নাই, সো এর জন্য আপনাদের আমি সাজেস্ট করবো যে আপনারা একবার হলো সাবমিট রিকোয়েস্ট করে দেখেন। আর সাবমিট রিকোয়েস্টটা করলে হবে না, কি আছেন যে সাবমিট রিকোয়েস্ট করার পর 1-2 ঘন্টা পর ওয়েট করেই আপনারা বললেন যে এখনো রিপ্লাই আসে না কেন, এখনো ঠিক হয় না কেন, ভাই 7-10 দিন আপনাদের ওয়েট করতে হবে, ঠিক আছে? অপেক্ষা করতে হবে, এত সহজ না, ঠিক আছে? আইডিটা সাথে সাথে আপনাকে ব্যাক দিবে না। সো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটা লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে আপনার মূল মতামতটি জানাবেন, আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।